সংযুক্ত আরব আমিরাতর আজমান নাইমিয়া তিনত বাংলাদেশি দুই মালিকানাধীন বেস্ট বাকেট সুপারমার্কেট এলএলসির শুভ উদ্বোধন করাই। মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে ও মোহাম্মদ নূর হোসেনের পরিচালনাত উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল লোকাল স্পন্সর সাইদ জুমা মোহাম্মদ আলতামিমি। এছাড়াও বিশেষ অতিথি আছিল ইউএই বনফুলর চেয়ারম্যান এটিএম জাহেদ সহ মোহাম্মদ কামাল নূর, শফিকুল ইসলাম রাহি, জিয়াউর রহমান, মাহবুবুর রহমান, ফরিদুল আলম সহ আরও বক্তায় বক্তব্য থাকবে। দিয়ে হলে এই বাকেট সুপারমার্কেটত তরতাজা শাকসবজি, ফল, মাছ, মাংস, উনি প্রসাধনী, খোলা ব্যাগ ধরনের মশলা, মোবাইল অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স আইটেম, হাউসহোল্ড আইটেম সহ নিত্য প্রয়োজনীয় ব্যাগ কিছু পাওয়া যাবে। উদ্বোধনের ফুল্যের দিনই আসিল কাস্টমারের উপচি ভরাবির। উদ্বোধন উপলক্ষে ফুল্যের দিনের তুনি শুধুমাত্র 20 দেরহামর যে কোনো কিছু কিনেলেই দেয়া গেই লটারি। আর আগামী শুক্রবার অনুষ্ঠিত হইব এই লটারি কিনার ড্র। শতকরা 80% মানুষ দেখে চিটাং। তো আজ এই নাইমিয়া এলাকায় কিন্তু খুব জনবহুল এলাকা। এই প্রথমবারের মতো এত সুন্দর একটা প্রতিষ্ঠান ওপেনিং হয়ে তো আমরা ব্যাংকগুলো দোয়া করি এই প্রতিষ্ঠানের দিন দিন যেন ব্যবসা বাণিজ্য বাড়ে এবং দিন দিন যেন আরো ব্রাঞ্চ যান। আর অনুগুলোর সকল প্রকার এই মিষ্টি বিশিদবার তুন শুক্রবার পর্যন্ত এই টাটকা ফ্রেশ মাংস পাওয়া যাবে। মানে অল ইন অল মানে এখন এই হাই ফেয়ার মার্কেট বৃদ্ধি, এখন মল বৃদ্ধি, যে সমস্ত আইটেম ইনশাল্লাহ পাওয়া যাবো। এগিয়ে আর মার্কেটত ইনশাল্লাহ পাওয়া যাবো। আমরা একসাথে নিয়েছিল আসলে অনেক কিছু গরিবের চেষ্টা করছি, যেমন আমরা এয়ার টিকিট থেকে শুরু করি মাছ, মাংস, ফ্রেশ, তারপর দিয়ে আমরা অন্তত প্রায় বর্তমানে প্রায় 80 আইটেমের মতো মাছ আমরা ডিসপ্লে করছি। বাকেটের ব্র্যান্ডেড একটা নাম, সেক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই আমরা এই পণ্যের গুণগত মান নষ্ট করতেন না। আর ডেস্ক নিউজ C+ TV।